প্রথম আমার বাজানের কাছে একটু জানার দরকার আপনি বলবেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি জন্মগ্রহণ করেনই নাই
তিনি জন্মগ্রহণ করেনি নাই জন্মগ্রহণ করার চাই শত বছর আগে জন্মগ্রহণ করার চাই শত বছর আগে এক ব্যক্তি জানতে পারলেন যে পৃথিবীর মধ্যে মাদারজাত আউলিয়া সারা বিশ্বের ওলির কাঁধে যার পা থাকবে তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ হ্যাঁ ওই ব্যক্তি শ্রেষ্ঠ একজন আউলিয়া জন্মগ্রহণ করবেন বাগদাদ শরীফের জিলান নগরে এখানে তাপস ভাই উপস্থিত তার কাছে সালাম শ্রদ্ধা জানাচ্ছি জিলান নগরে জন্মগ্রহণ করবেন তার প্রেমের মহব্বতে ভাবুক হইয়া বড় পীরের নামের উপর একটা জায়নামাজ রেখে গেলেন একটা জায়নামাজ রেখে গেলেন বলছে এই জায়নামাজটা তোমার হাতে দিলাম আমি তো চাই শত বছর বাঁচব না বড় পীর আসার পরে স্টেপ বাই স্টেপ বড় পীর আসলে এই জায়নামাজটা তার হাতে পৌঁছাইয়া দিবা আমার একটু জানার দরকার বড় পীর জন্মগ্রহণ করার চাই শত বছর আগে একজন ব্যক্তি জায়নামাজ রেখে গেলেন বড় পীরের নামে সেই ব্যক্তিটা কে আর যে ব্যক্তির হাত দিয়ে জায়নামাজটা বড় পীরের হাতে পৌঁছাইল সেই ব্যক্তিটার নাম কি ছিল আমার একটা কথা জানার দরকার আছে আর একটা কথা জানার ইচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি জন্মগ্রহণ করার পরে শিশু অবস্থায় তিনি এক জায়গায় গেলেন শিক্ষা গ্রহণ করার জন্য একটা জায়গায় গেলেন যাওয়ার পরে তিনি যখন মাদ্রাসায় ভর্তি হইলেন এখানে পড়াশোনা করলেন এখানে এই ঘটনাগুলো আমরা অনেকেই জানি মাদ্রাসায় পড়াশোনা করার পরে তিনি যখন জঙ্গলে চলে গেলেন নিজের সাধনা করার জন্য ধ্যান করার জন্য ওই সময় ওইখানে একজন ব্যক্তিকে দেখতে পাইলেন ওই ব্যক্তি রুটি খাইতেছে ওই ব্যক্তি রুটি খাইতেছে কিন্তু বরফির সামনেই বসা বরফির সামনেই বসা বরফিরকে দেখায় দেখায় রুটি খাইতেছে বরফির অনেক ক্ষুধার্ত বরফিরের মনে হচ্ছে যে আমার যদি কেউ রুটি দিত কিছু খাবার দিত আমি খাইয়া আমার এই দেহটা শান্তি করতাম কিন্তু আমার একটু জানার দরকার এইখানে যে বরফির বরফিরের সামনে একজন ব্যক্তি খানা খাইতেছে বরফিরকে দিতেছে না অথচ টাকাটা বরফিরেরই বরফির নিজেও জানে না যে বরফিরের টাকা দিয়ে ওই ব্যক্তি রুটি খাইতেছে আমার জানার দরকার বড় পীরের টাকা দেব ওই ব্যক্তি রুটি খাইতেছে বড় পীর জানে না তার টাকা টাকাটা দিল কে অথচ সামনে রুটি খাইতেছে আমার একটু এইখানে একটু কইরা জানার দরকার টাকাটা কে দিল বড় পীরের টাকা বড় পীর জানে না আসতে বড় পীর জানে না আর যে ব্যক্তি রুটি খাইতেছে সামনে যে বড় পীর বসা হে ব্যক্তি হেটারেও চিনে না অথচ হের টাকা নিয়ে সে রুটি খাইয়া পেট ফুলে আলাইছে আমার একটু জানার দরকার এইখানে বিষয়টা কি ওরে মায়ের গর্ভে খাজা বাবা মায়ের গর্ভে খাজা বাবা আল্লাহর জিকির করে রে নূরের আলো ছল বল কমল কমল করে রে